তারা কখনো অনলাইনে বা কখনো কাউন্টারম্যানদের মাধ্যমে টিকিট কেটে পরে এই টিকিটগুলো দ্বিগুণ তিনগুণ দামে অর্থাৎ উচ্চ মূল্যে তারা বিক্রি করত। আগামী 24 তারিখ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং নেওয়া হবে এই ঈদের ছুটিতে যারা যাবেন। একইভাবে এবার একটি পদক্ষেপ নেওয়া হয়েছে যে শতভাগ টিকিট অনলাইনে কেনাবেচা হবে। সো এই অনলাইনের সাথে যারা সংযুক্ত এই প্রতারক চক্র বা কালোবাজারি চক্র তারা মাথাচাড়া দিয়ে উঠেছিল এবং তারা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছিল টিকিট কেনাবেচার জন্য। এরই ধারাবাহিকতায় মূলত র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার তথ্য এবং র্যাব তিনের গোয়েন্দা দল ও আভিযানিক দল সম্মিলিতভাবে আজকে মধ্যরাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশব্যাপী ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের যে মূল সিন্ডিকেট অর্থাৎ ডালি সিন্ডিকেট, যে এই ডালি সিন্ডিকেটের মূল হোতা মিজান ডালি সহ আমরা 9 জনকে আটক করতে সক্ষম হয়েছি, যেখানে আমরা এই কালোবাজারির মাধ্যমে অনলাইনে হোয়াটসঅ্যাপে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকিট বিক্রির বেশ কিছু আলামত আমরা পেয়েছি এবং আমরা বেশ কিছু টিকিট উদ্ধার করতে সক্ষম হয়েছি। গ্রেপ্তারকৃত মিজান ডালি, যে কিনা মিজান ডালি সে ডালি সিন্ডিকেটের প্রধান, সে 2003 সাল থেকে বাংলাদেশ রেলওয়ের যে বুকিং যে বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান যারা বিভিন্ন সময়ে সংযুক্ত ছিল, অর্থাৎ প্রথমে ডেফুডিল নামে একটি সংস্থা ছিল যারা বুকিং কার্যক্রম করতেন, পরবর্তীতে আপনারা জানেন CNS.BD, তারা বেশ কিছুদিন এই বাংলাদেশ রেলওয়ের সাথে চুক্তিবদ্ধ ছিল টিকিট বুকিংয়ের কাজে। পরবর্তীতে 2020 সাল পরবর্তী সহজ.com এই টিকিট বুকিংয়ের জন্য বাংলাদেশ রেলওয়ের সাথে চুক্তিবদ্ধ অবস্থায় রয়েছে। এই 2003 সাল থেকে অদ্যাবধি মিজান ডালি সংস্থার পরিবর্তন হয়েছে বা কোম্পানি পরিবর্তন হয়েছে, বাট তিনি কমলাপুর রেল স্টেশনে কর্মরত রয়েছেন। সবাই জানেন যে তিনি একজন পিয়ন, বাট তার কাজের পরিধি ব্যাপক। দীর্ঘদিন চাকরির সুবাদে বিভিন্ন স্টেশনে অর্থাৎ প্রায় 100 স্টেশনে এই বুকিং সার্ভিস যারা প্রদান করছেন, যেটা বর্তমানে সহজ.com, তাদের যে অফিস রয়েছে সেই অফিসের সাথে সমন্বয় করা, পাশাপাশি দেশের বিভিন্ন স্টেশনে এই কালোবাজারি চক্রের সাথে যারা জড়িত, সে যেই হোক, সে কাউন্টারম্যান হোক বা সে দালাল হোক বা যারাই হোক, তাদের সাথে সমন্বয় করে দীর্ঘদিন যাবৎ এই মিজান ডালি টিকিট কালোবাজারি চক্রের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার অন্যতম সহযোগী, তার আপন ভাতিজা সোহেল অর্থাৎ সোহেল ঢালি, যাকেও তিনি প্রায় 8 বছর পূর্বে তিনি বিভিন্ন জায়গায় সুপারিশ করে CNS.BD-তে চাকরি দিয়েছিলেন অফিস সহকারী হিসেবে, যিনি মূলত কমলাপুর রেল স্টেশনে অবস্থান করে সেখানে বিভিন্ন অফিসের কার্যক্রম পরিচালনা করা এবং যেখান থেকে টিকিট কাটা হয় অর্থাৎ কাউন্টারম্যানদের যে কাউন্টারগুলো রয়েছে সেখানে যাতায়াত করা, বিভিন্ন আপনার টিকিট কাটার জন্য অর্থাৎ সহজ.com-এর বা যেখানে টিকিট কাটা হয় সেখানে যে পেপার তারপর প্রিন্টার এইগুলো বিভিন্ন সময় অ্যাডজাস্ট করা, এগুলোর মাধ্যমে তার সাথে বিভিন্ন স্টেশনে বা কাউন্টারে যারা কাউন্টারম্যান আছেন বা অন্যান্য যারা আছেন দালাল চক্র তাদের সাথেও তার একটি সুসম্পর্ক হয়ে ওঠে। এই চক্রের অন্যতম আরও কয়েকজন সদস্য পেয়েছি, যার মধ্যে আমরা নিউটনকে আটক করতে সক্ষম হয়েছি আজকে মধ্যরাতে, যিনি কিনা কমলাপুরের
যে সার্ভার রয়েছে সহজ ডট কমে যে সার্ভার, সেই সার্ভারের সার্ভার অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন, যেখানে মিজান আমাদেরকে তথ্য দিয়েছেন যে নিউটন বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য দিয়ে, যেহেতু তিনি সার্ভার অপারেটর, কখন কোনটা ওপেন করা আছে, কখন কোন গেটওয়ে ক্লোজ করা আছে বা ক্লোজ থেকে ওপেন করা হয়েছে, এই বিভিন্ন তথ্য তারা এই ডানি সিন্ডিকেটকে প্রদান করত এবং এই তথ্যের ভিত্তিতেই তারা কখনো অনলাইনে বা কখনো কাউন্টারম্যানদের মাধ্যমে টিকিট কেটে পরে এই টিকিটগুলো দ্বিগুণ তিনগুণ দামে অর্থাৎ উচ্চ মূল্যে তারা বিক্রি করতো।